খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আমি এখন আছি আকিহাবারাতে, সব দেখাতে পারছি না, বাট একটা জিনিস দেখাতেই হবে। নিনটেন্ডো গেম বয় আজ থেকে প্রায় 25 বছর আগে আমি এটা প্রথম খেলেছিলাম, আর এখন এখানে এটা বিক্রি হচ্ছে 10,800 ইয়েনে। হাউ কুল ইজ দ্যাট? জাপানিজ কোয়ালিটি বলে কথা, একদম নতুনের মতো পারফেক্ট। আই লাভ জাপান, আই জাস্ট লাভ দিস কান্ট্রি। কেন? জাপানিরা কোনো ধরনের ভিসা ছাড়াই যেতে পারেন পৃথিবীর প্রায় 190টি দেশে। এর মানে এই না যে পৃথিবীর সব দেশের সাথেই জাপানের খুব ভালো সম্পর্ক, বরং জাপান প্রযুক্তি, অর্থনীতি আর সভ্যতায় এতটাই ওপরে উঠে গেছে যে বর্তমানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী পাসপোর্টের খেতাব জাপানেরই দখলে। যেখানে ইউরোপের একটা ট্যুরিস্ট ভিসা পেতে আমাদের দেশের অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়, সেখানে জাপানের মানুষেরা শুধু বিমানের টিকিট কেটে চলে যেতে পারেন যে কোনো দেশে। তাদের ভিসার জন্য যেতে হয় না কোনো দূতাবাসে, যে দেশে যান সে দেশের বিমান বন্দরেই তাদের অন অ্যারাইভাল ভিসা দিয়ে দেয়া হয়। কিন্তু আজ থেকে প্রায় 70-80 বছর আগেও যে জাপান যুদ্ধ আর রক্তারক্তিতে লিপ্ত থাকত, আজ কি করে তাদের পাসপোর্ট এত অল্প সময়ে পৃথিবীর সবচাইতে সেরা পাসপোর্ট হয়ে গেল? প্রযুক্তি নির্ভর দেশ জাপানে গেলে আপনার মনে হবে যেন সেখানে 2020 সাল নয়, বরং 3020 সাল চলমান। তারা তাদের সব কাজকর্ম প্রযুক্তির সাহায্যে করতে শুরু করেছেন, ঘুমানো থেকে জাগা অবধি এবং খাবার খাওয়া থেকে টয়লেট অবধি সবখানেই তারা টেকনোলজির ব্যবহার করলেও তাদের বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং সভ্য জাতি বলা যেতে পারে। স্টেডিয়ামে খেলা দেখা শেষ হলে যেখানে আমরা বাদামের খোসা আর চিপসের প্যাকেট ফেলে রেখে চলে আসি, সেখানে জাপানের জনগণেরা এতটাই সচেতন যে তারা স্টেডিয়ামে কোনো খেলা দেখার পরে নিজেদের বসার জায়গাটাও পরিষ্কার করে রাখেন। চিপসের প্যাকেট তো পরের কথা, সেখানে চোখে পড়বে না একটুও ধুলোবালিও। জাপানিদের সচেতনতা এবং চিন্তাধারাটা অন্যান্য সবার চাইতে একেবারেই আলাদা। জাপানে যারা রাস্তা পরিষ্কার করেন তাদের হেলথ কেয়ার বলা হয়। যাদের মাসিক বেতন বাংলাদেশি টাকায় 5-8 লাখ পর্যন্ত হয়ে থাকে। বিশ্বে জাপানি প্রোডাক্টের চাহিদা প্রচুর থাকলেও তা সচরাচর পাওয়া যায় না, কারণ সে দেশের মানুষ তাদের নিজেদের তৈরি প্রোডাক্ট বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে আমাদের দেশের পণ্য ব্যবহার করতে আমরা নিজেরাই লজ্জা বোধ করি। যদিও বা জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত একটি যুদ্ধপরায়ণ রাষ্ট্র ছিল, কিন্তু এখন বিশ্বের শান্তিময় রাষ্ট্রের তালিকায় জাপানের স্থান অনেক ওপরে। জাপানে রেলপথ অনেক বিস্তৃত এবং এদেশের জনগণ বেশিরভাগ সময় ট্রেনেই যাতায়াত করে থাকেন, আর এই ট্রেনগুলো খুবই সময় মেনে চলে। যেখানে আমাদের দেশে ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে জাপানের ট্রেন 1 সেকেন্ডও দেরি করে না। কিন্তু কোনো কারণে যদি ট্রেন প্ল্যাটফর্মে আসতে 10-15 মিনিট দেরি করে ফেলে, তাহলে সেটি জাপানের জনগণের জন্য অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, আর সেটা দেশের গণমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হয়ে যায়। কারণ জাপানিরা সময় জ্ঞান সম্পর্কে একটু বেশি সচেতন। মজার ব্যাপার হচ্ছে, জাপানে 10 বছরের কম বয়সী শিশুদের কোনো পরীক্ষা দিতে হয় না, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3rd শ্রেণী পর্যন্ত কোনো বাচ্চাকে ফেল করানো হয় না। তবুও জাপানের শিক্ষার হার 92%। তার মানে আমাদের দেশের মায়েরা যে হাড় ভাঙা খাটনি করে থাকেন তাদের বাচ্চাদের রেজাল্ট ভালো করানোর জন্য, তা জাপানি মায়েরা চিন্তাও করেন না। গড় আয়ুর দিক থেকে জাপান পুরো বিশ্বে প্রথম স্থানে আছে। এদেশে মানুষের গড় আয়ু 88 বছর। এছাড়াও জাপানে 5,000-এরও অধিক সংখ্যক এমন মানুষ আছেন যাদের বয়স 100-এর বেশি। এজন্য এদেশকে বুড়োদের দেশও বলা হয়ে থাকে। বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ পর্যায়ে থাকা এই দেশটিকে প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয়। জানলে অবাক হয়ে যাবেন, এদেশে প্রতি বছর প্রায় 15,000 বার ভূমিকম্প হয়। অর্থাৎ প্রতিদিন প্রায় গড়ে 4টি ভূমিকম্প হয় দেশটির বিভিন্ন জায়গায়। জাপানে অনেক কম মুসলমান রয়েছেন, সেখানে তাদের বাড়ি ভাড়া নিতে
শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেমনটা বাংলাদেশে ব্যাচেলারদের বাসা ভাড়া নিতে গেলে হতে হয়। আমাদের দেশে কালো বিড়ালকে দুর্ভাগ্যের কারণ বলে মনে করা হলেও জাপানে কালো বিড়ালকে অনেক ভাগ্যবান মানা হয়। জাপানের বেশিরভাগ মানুষ এই কালো বিড়ালগুলোকে তাদের ঘরে পালন করে। কথায় আছে কোয়ালিটি আর জাপানের কোয়ালিটি। জাপান নিজেদের সক্ষমতাকে এতটাই অন্য লেভেলে নিয়ে গেছে যে বর্তমানে চায়নার অনেক দুই নাম্বার জিনিসও জাপানের নামে বিক্রি করে চলে। জাপানের নম্রতা আর উদ্ভাবনের অনন্য ক্ষমতার সামান্য যদি আমাদের দেশে কাজে লাগানো যায়, তাহলে এই দেশের মানুষও হয়তো একদিন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশ ঘুরতে পারবে। আপনাদের কি মনে হয়, এটা কি সম্ভব না? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।